হ্যালো এভরিওয়ান, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। দর্শক, আজকের ভিডিও জুড়ে আমি দুইজন মানুষকে নিয়ে কথা বলবো, যার একজন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র সেহবাগ এবং আরেকজন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। দর্শক, এই দুইজন মানুষ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যে বক্তব্য দিয়েছিল জাতিসংঘের সাধারণ পরিষদে, সেই বক্তব্যকে আবর্জনার সাথে তুলনা করছে। তো দর্শক, কেন করছে এবং কী জন্য করছে সেসব সব কিছু আজকের ভিডিও জুড়ে দেখানোর ট্রাই করব। সো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, আপনারা জানেন যে কাশ্মীরের সাধারণ অধিকার আইন 370 ধারা এটি ভারত তুলে নিয়েছে এবং সেখানে রীতিমতো যুদ্ধবিগ্রহ শুরু হয়ে গেছে। এমতো অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জাতিসংঘের সাধারণ পরিষদের 74তম অধিবেশনে একটি বক্তব্য রেখেছিলেন। তার বক্তব্যের পর পুরো ভারত জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়, আর এ নিয়ে ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র সেহবাগ টুইটারে একটি টুইট করেছেন। সেই টুইটে ইমরান খানকে নিয়ে কটূক্তি করেছেন তিনি। সেখানে তিনি বীরেন্দ্র সেহবাগ লিখেছেন, সঞ্চালন বললেন আপনার কথা ব্রোনাক্সের মতো। কিছুদিন আগে জাতিসংঘের করুণ বিবৃতিকার পর লোকটা হয়তো নিজেকে ছোট করার জন্য নতুন কোনো পথ খুঁজে পাচ্ছে না। বীরেন্দ্র সেহবাগের টুইটারে জবাব দিয়েছেন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি, সাবেক ভারত এর অধিনায়ক ইমরান খানের বক্তব্যকে আবর্জনার সাথে তুলনা করছেন। এ প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলি বলেন, আমি এটা দেখে হতভম্ব, নজিরবিহীন বক্তব্য। বিশ্বের এখন শান্তি দরকার, দেশ হিসাবে পাকিস্তানের যা সব থেকে দরকার, কিন্তু তাদের নেতা আবর্জনাসুলভ বক্তব্য দিচ্ছে। যে ইমরান খানকে ক্রিকেট বিশ্বে জানতো এ কি সেই নয়? জাতিসংঘের তার ভাষণ ছিল অত্যন্ত বাজে। সৌরভ গাঙ্গুলির এমন বক্তব্যের পর মুসলিম বিশ্বের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। তো দর্শক, আপনারা কি মনে করেন, জাতিসংঘের সাধারণ পরিষদে ইমরান খান যে কথাগুলো বলছিল এই কথাগুলো কি আবর্জনা মনে হয়েছে আপনাদের কাছে? আর যদি না হয় তাহলে কেন প্রতিবাদ করছেন না আপনারা? দর্শক, একটা কথা বলছি, জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি কিন্তু মুসলিম বিশ্বের একজন নেতা হিসেবে নিজেকে উপস্থাপন করছিল, যেখানে মুসলমানদের কষ্ট দুঃখগুলো সেখানে প্রকাশ করছিল এবং ভারতরা যে অন্যায়গুলো করছে এই বিষয়গুলো সেখানে উপস্থাপনা করছিল। এবং তারপর কি হচ্ছে, ভারতের এই দুই দালাল ইমরান খানের বক্তব্যকে আবর্জনার সাথে তুলনা করছে। তো দর্শক, আপনারা অবশ্যই প্রতিবাদ করবেন, আপনারা যেখানে যে অবস্থানে আছেন সেখান থেকে এর বিরুদ্ধে লিখবেন, সোশ্যাল মিডিয়ায় লিখবেন। হয়তো আপনার এই বক্তব্য তাদের কান পর্যন্ত পৌঁছাবে না, কিন্তু এমনও হতে পারে আপনার বক্তব্যটি অনেক ভালো হয়ে গেছে এবং এই বক্তব্যটি তাদের কান পর্যন্ত পৌঁছানো গেছে। এবং এর ফলে কি হবে, এর ফলে তারা মনে করবে মুসলিম বিশ্বে এখনও কিছু মানুষ আছে যারা এর বিরুদ্ধে কথা বলতে পারে, মুসলিমকে প্রতিষ্ঠিত করার জন্য এখনও অনেক মানুষ আছে। তো দর্শক, আপনারা অবশ্যই লিখবেন, এর বিরুদ্ধে লিখবেন। আশা করছি সব কিছু বুঝতে পারছেন। এবং আরও লাস্টে একটি কথা বলে রাখি, যে ইমরান খান যে বক্তব্যটা দিয়েছিল এই বক্তব্যটাকে যারা এইরকমভাবে কথা বলছে তাদেরকে আমি ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।